আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজব নিউজে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো যে স্বল্প খরচে ইউরোপের যেসব দেশে সহজে ভিসা পাওয়া যায় সেই বিষয়ে, সেই দেশগুলো নিয়ে। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যারা আমাদের ছোট্ট বড় সদস্য নেই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশেষ সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আজকে আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্বল্প খরচে ইউরোপে যেসব দেশে খুব সহজে ভিসা পাওয়া যায়। যারা ইউরোপে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেকেই জানেন আসলে কোন কোন দেশে অ্যাপ্লাই করবেন বা ইউরোপের কোন কোন দেশে খুব সহজে ভিসা পাওয়া যায়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। ভুল পথে পাওয়ারা ভুল দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেকেই। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, কারণ ইউরোপের সেনজেনমুক্ত একটি দেশের ভিসা পেলে 27টি দেশে ভিসা ভ্রমণ করা যায়। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও বিজিট ভিসা প্রাপ্তি যাওয়া আসা তেমনই খরচ অনেক কম। বর্তমান ইউরোপে যে দেশগুলোর ভিসা সহজে পাওয়া যায় সেগুলোর নাম হচ্ছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি। এছাড়াও অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড এই ভিসার মাধ্যমে এই 26টি ইউরোপ দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ 90 দিন থাকতে পারবেন। প্রথমে আলোচনা করি ফ্রান্স নিয়ে। ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজেই, তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসা পাওয়া আরও সহজ, কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের ভিসা পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে একটা আমার। 2 নম্বর হচ্ছে পর্তুগাল। অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে, কারণ পর্তুগাল নাগরিকত্ব পাওয়া খুব সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া আরও সহজ, এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজে ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে আইএলটিএস স্কোর কমপক্ষে 6 থাকতে হয়। তারপর আছে মাল্টা। মাল্টা ইউরোপের সেনজেনমুক্ত একটি দেশ। বর্তমান প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মাল্টা কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এদেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। ট্যুরিস্ট ভিসা আপনারা মাল্টা পাবেন খুব সহজে, খুব কম খরচে। তারপর আসে সুইজারল্যান্ড, দেশের অন্যতম দেশ। সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকেরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলায় অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান, কারণ সহজে সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন, আর পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ। সেক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তারপর স্থানে আছে হাঙ্গেরি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ, এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে, সেই শর্তগুলো বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গেছে 2021 সালে আবেদনকারীর সংখ্যা 95% হাঙ্গেরির ভিসা পেয়েছে, বাকি 5% ভিসা কাগজপত্র গরমিলের কারণে বাতিল করা হয়েছে। তারপর আছে নেদারল্যান্ড। বর্তমানে নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ড স্টুডেন্ট ভিসা আবেদন করেছে তাদের সকলে ভিসা পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইএলটিএস স্কোর কমপক্ষে 6.5 থাকতে হবে। তারপর আছে লিথুনিয়া। সুইজারল্যান্ডের বিরোধপত্রে অবস্থিত লিথুনিয়া হার প্রায় 99% শিক্ষার হার।
তারপর আছে লাটভিয়া। এই কটা দেশে আপনারা খুব সহজে ভিসা পেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই এই কটা দেশের জন্য অবশ্যই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।